গল্পের নাম থার্টিন। এটা একটা আসামি ভাষায় নির্মিত এক গল্প। গল্পটা এই সোসাইটিকে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিয়েছে। আর এই গল্পের একটা ক্লিপ কিন্তু ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। যারা গল্পটা এখনো দেখোনি, এই গল্পটা মিস করেছ, গল্পটা একবার দেখো। আশা করি গল্পটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সত্যি গল্পের কনসেপ্টটা অসম্ভব সুন্দর। সিম্পল একটা ভুল সিদ্ধান্ত দুইটা জীবনকে কিভাবে ধ্বংস করতে পারে, এটা তোমরা এই গল্প না দেখলে বুঝতেই পারবে না। তো চলো বেশি কথা না বলে গল্পটা দেখে আসি। গল্পের শুরুতে দুইজন ছেলে মেয়েকে দেখতে পাই। ছেলেটার নাম তাপাং আর এটা তার গার্লফ্রেন্ড যার নাম তৃষ্ণা। এরা দুজন গ্রামের একটা শুনশান জায়গায় দেখা করে রোমান্টিক ভাবে কথা বলছিল। ভবিষ্যতে তাদের জীবনটা কেমনে কাটবে, বিয়ের পর তারা কি কি করবে, তাদের সংসারটা কিভাবে গোছাবে, এমনকি তাদের বাচ্চার নামটা কি রাখবে, এটাও ঠিক করে রাখে। তাপাং বলে, এখন তো তোমাকে সাইকেলে ঘোরাই, কিন্তু বিয়ের পর তোমাকে বাইকে ঘোরাবো, আর আমাদের দুজনের ছোট্ট একটা ঘর হবে, ওখানে আমরা দুজন একসাথে অনেক সুখে থাকবো। তো এভাবেই তারা অনিশ্চয়তা ভবিষ্যৎ নিয়ে কথা বলছিল। ঠিক তখনই তার একটা বন্ধু যার নাম সুভাষ, সে তাকে কল করে আর জলদি তাকে একটা জায়গায় দেখা করতে বলে। তাপাং তখন তার গার্লফ্রেন্ডকে বাসায় যেতে বলে, কিন্তু তার গার্লফ্রেন্ড ভীষণ রাগ করে। সে বলে, সবসময় তুমি আমার সাথে এমনটা করো, আমার সাথে যখনই তুমি দেখা করতে আসো তোমার বন্ধু তোমাকে ফোন করে, আর তুমি এখান থেকে তোমার বন্ধুর কাছে যাও, প্লিজ আমার সাথে আরেকটু সময় কাটাও। এভাবেই তৃষ্ণা তাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু তাপাং তার কথা ইগনোর করে তার বন্ধুর সাথে দেখা করতে যায়। পরের দিশে আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম জোনাকি। জোনাকি এখন ইন্টারমিডিয়েটে পড়াশোনা করে, আর এটা তার মা হয় যার নাম রামলা। জোনাকির বাবা এখন দুনিয়াতে নেই। এরা দুজন মিলে ছোট্ট একটা বাড়িতে একসাথে থাকে। তো জোনাকি কলেজে যাওয়ার পর রামলা একটা বাড়িতে কাজ করতে আসে, আর এই লোকটা হলো এই গ্রামের গণ্যমান্য একটা ব্যক্তি যার নাম কোকাইডু। কোকাইডুর চরিত্র ছিল ভীষণ খারাপ। সে সবসময় রামলাকে খারাপ ভাবে দেখত, রামলাকে পটানোর জন্য অনেক ভাবে চেষ্টা করত। রামলা যেখানেই যায় সেখানেই তার পিছু করে, রামলার সাথে সুন্দর করে কথা বলার চেষ্টা করে, কিন্তু রামলা তাকে পাত্তাই দেয় না। তো একটু পর সেখানে সুভাষকে দেখতে পাই, আর সুভাষই কোকাইডুর একমাত্র সন্তান। আর গল্পের শুরুতে একটা ছেলেকে দেখেছিলাম যার নাম তাপাং, ওই তাপাঙ্গে হলো সুভাষের একমাত্র বন্ধু, আর সুভাষ এখন তাপাঙ্গের সাথে দেখা করতেই বের হচ্ছিল। কোকাইডু তখন সুভাষকে একটা কাজ করতে বলে, কিন্তু সুভাষ তার বাবার কথা ইগনোর করে, তার বাবার কোনো কথা না শুনে ওখান থেকে চলে যায়। সিন এখানেই কাট হয়। এদিকে কলেজে জোনাকি আর তার একটা বন্ধুকে দেখতে পাই যার নাম রাকসা। কয়েকদিন পর কলেজে একটা অনুষ্ঠান হবে, তাই রাকসা অন্য স্টুডেন্টদের নাচ শেখাচ্ছিল। ঠিক তখনই সুভাষ রাকসাকে কল করে বাইরে ডাকে। প্রথমে রাকসা বলে, আমি এখন ব্যস্ত আছি, এখন আমি বাইরে যেতে পারবো না, কিন্তু সুভাষ তাকে বারবার জোর করতে থাকে। এরপর রাকসা তার বান্ধবী জোনাকিকে নিয়ে তার সাথে দেখা করতে আসে। কলেজের পিছনে একটা জঙ্গল ছিল আর এরা দুজন এখানে অপেক্ষা করছিল। একটু পর সুভাষ তাপাঙ্গকে বলে, তোমরা দুজন একটু সাইডে যাও, চারপাশে একটু ভালোভাবে লক্ষ্য রাখো, আমি আর রাকসা একটু জঙ্গলের ভিতরে গিয়ে কথা বলে আসি। এরপর সুভাষ আর রাকসা জঙ্গলের ভিতরে ঢোকে আর এরা দুজন এখানে অপেক্ষা করতে থাকে। তো এদিকে সুভাষ আর রাকসা জঙ্গলের ভিতরে ফিজিক্যাল সম্পর্ক করছিল। ঠিক তখনই তিনজন বন্ধু জঙ্গলের ভিতরে আসতেছিল। এরা তিনজন তখন জোনাকি আর তাপাঙ্গকে একসাথে দেখে, তাদেরকে একসাথে দেখে তারা ভীষণ রাগ করে। এরপর সবাই তার কাছে আসে, এদের দুজনকে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড মনে করে মারতে থাকে। তাপাং তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করে, এখানে আমরা কিছুই করতে আসিনি, আমাদের তোমরা সবাই ভুল বুঝতেছ। এদিকে রাকসাও এই ব্যাপারটা বুঝতে পারে। রাকসা তখন তার বয়ফ্রেন্ড সুভাষকে বলছিল, ওইদিকে তোমার বন্ধুকে কেউ একজন মারতেছে, এখনই চলো তোমার বন্ধুকে সাহায্য করতে হবে। সুভাষ বলে, তুমি কি পাগল হয়ে গেছ, আমরা যদি এখন ওখানে যাই তাহলে ওরা সবাই আমাদেরকেও মারতে থাকবে, এখন চুপচাপ এখান থেকে চলে যাও। এটা বলে ওখান থেকে তারা দুজন পালাতে থাকে। আর এদিকে তাপাঙ্গকে তারা তিনজন বন্ধু মিলে এখনো মারতেছিল, আর তাদের কেউ একজন এটার আবার ভিডিও করতে থাকে। এরপর তাদের দুজনকে টানতে টানতে জঙ্গল থেকে বাইরে আনে। তারপর গ্রামের একটা মুরব্বীকে তাদের সম্পর্কে সবকিছু খুলে বলে। লোকটা এদের কাছ থেকে তাদের পরিচয় জানতে চায়, তাদের গ্রাম তাদের ফ্যামিলি সম্পর্কে সবকিছু জানতে চায়। এরা দুজন তখন তাদের পরিচয় দেয়। এরপর জোনাকি আর তাপাং বলে, আমরা কোনো অন্যায় করিনি, আমাদেরকে আপনি মাফ করে দিন। লোকটা তখন তাপাঙ্গকে বলে, ঠিক আছে এখন তোমরা বাসায় যাও, গ্রামে কালকে পঞ্চায়েত বসানো হবে, আর ওখানে তোমরা দুজন অবশ্যই উপস্থিত থাকবে, আমরা ওখানেই কাল একটা ফয়সালা করব। এরপর এরা দুজন ওখান থেকে ফিরে আসে। তারপর তাপাং একটা জায়গায় আসে। এরপর তার বন্ধু সুভাষকে কল দেয়, কিন্তু সুভাষ জেনে শুনে তার কলটা কেটে দেয়। তাপাং আবারও কল দেয়, কিন্তু সুভাষ আবারও কল কেটে দেয়। তাপাং এখানে ভীষণ টেনশনে পড়ে, বুঝতে পারছে না এখন সে কি করবে। তো সন্ধ্যার আগে পুরো গ্রামে মাইকিং করা হয়, গ্রামে কালকে পঞ্চায়েত বসবে, আর পঞ্চায়েতে জোনাকি আর তাপাং এর বিচার হবে, তাই পুরো গ্রামের লোকেরা পঞ্চায়েতে অবশ্যই উপস্থিত থাকবে। এই ঘটনা তখন পুরো গ্রামে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। তো এটা আবার তাপাং এর গার্লফ্রেন্ড তৃষ্ণাও জানতে পারে, তাপাং তাকে ধোকা দিয়েছে। এটা ভেবে সে ভীষণ কষ্ট পায়। আর দেখতে দেখতে এই ব্যাপারটা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে, আর সেদিনে সেই ভিডিওটাও সবাই দেখতে থাকে। এরপর রাত হয়, তাপাং তার গার্লফ্রেন্ড এর বাড়িতে আসে। তারপর তার গার্লফ্রেন্ড কে কল দেয়, তাকে বলে, তোমার বাড়ির বাইরে আমি অপেক্ষা করছি, প্লিজ তুমি একবার আমার সাথে দেখা করো। তৃষ্ণা তখন ভীষণ কষ্ট পায় আর কল কেটে দিয়ে সাথে সাথে তার সাথে দেখা করতে আসে। তৃষ্ণা তাপাঙ্গকে দেখে কান্না করতে থাকে। তাপাঙ্গকে বলে, তোমাকে আমি ভালোবাসি আর তুমি আমাকে এতবার একটা ধোকা দিয়েছো। তাপাং তৃষ্ণাকে বারবার বোঝানোর চেষ্টা করে, আমি তোমাকে এক
একদম ধোঁকা দেয়নি। ওখানে অন্য একটা প্রবলেম হয়েছিল, কিন্তু তৃষ্ণা তার কথাই বিশ্বাস করে না। তাপান তার পা ধরে বারবার ক্ষমা চাচ্ছিল। তৃষ্ণা তখন কান্না করতে করতে তাপানকে এটাই বলতে থাকে, তুমি আমাকে অনেক বড় একটা ধোঁকা দিয়েছো, আমার জীবন থেকে তুমি একবারে চলে যাও, প্লিজ আর কখনোই তুমি আমার সামনে এসো না। এটা বলে তৃষ্ণা ওখান থেকে কান্না করতে করতে ঘরে ফিরে। দৃশ্য পরিবর্তন হয়। এদিকে জোনাকি কান্না করতে করতে সবকিছু তার মাকে বলছিল। জোনাকি এখানে অনেক কষ্ট পায়, পুরো গ্রাম থেকে খারাপ চোখে দেখতেছে, এটা ভেবে তার অনেক খারাপ লাগে। তার মা বলে, এখানে আমরা কি বা করতে পারি, আমরা তো গরিব, আমাদের করার মতো কিছুই নেই। দৃশ্য আবারও পরিবর্তন হয়। এদিকে তাপান কোনোভাবে তার বন্ধুর সাথে দেখা করে, এরপর তার বন্ধুর থেকে সাহায্য চাই। তাকে বলে, তোমার বাবা তো একটা প্রভাবশালী লোক, তুমি একটু তোমার বাবাকে বোঝানোর চেষ্টা করো ওখানে কি হয়েছিল, এখানে আমরা দুজন তো কোনো অন্যায় করিনি। সুভাষ বলে, তুমি কি পাগল হয়ে গেছ, আমার অন্যায় যদি আমার বাবা জানতে পারে তবে আমার বাবা আমাকে বেঁচে রাখবে না, আর এই ব্যাপারটা যদি গ্রামে সবাই জানতে পারে তবে আমার বাবার মান সম্মান তো মাটির সাথে মিশে যাবে, গ্রামের কেউ তখন তাকে সম্মান করবে না, আর পঞ্চায়েতের কাছে কাল যদি আমার সম্পর্কে একটাও কথা বলো তবে আমি তোমাকে হত্যা করে ফেলবো। এভাবেই তাপাংকে ভয় দেখায়, আর তাপাং অসহায়ের মতো কান্না করতে থাকে। পরের দিন গ্রামে পঞ্চায়েত বসানো হয়। গ্রামের অসংখ্য লোক এই বৈঠকে উপস্থিত ছিল। তো তাপাং তাদেরকে বলে, আমরা কোনো অন্যায় করিনি, ওখানে অন্য একটা ঘটনা ঘটেছিল। এটা বলতেই সেদিনকার তিনজন বন্ধু তাকে বকতে থাকে, তাপাংকে মিথ্যা কথা বলতে বারণ করে দেয়। তারা বলে, তোমরা দুজন তো জঙ্গলের মাঝখানে একসাথে ছিলে, দুজন মিলে একসাথে রোমান্টিক সময় কাটাচ্ছিলে। তাপাং তখন বারবার চেষ্টা করে তাদেরকে সত্য কথা বলার, কিন্তু সুভাষের ভয়ে সত্য কথা বলতে পারে না। তো ফাইনালি গ্রামে সবাই একটা সিদ্ধান্ত নেয়, তাপাং আর জোনাকির বিয়ে করাবে। তাপাং বলে, আমি একজন অনাথ ব্যক্তি, আমার মা বাবা দুনিয়াতে নেই, আর থাকার জন্য ভালো একটা বাড়িও নেই, আর এখন আমি একদম বেকার। কুকাইডো বলে, আমি তোমাকে থাকার জন্য একটা জমি দিব, ওখানে তুমি একটা ঘর বানায়ো। এরপর জোর করে তাদের দুজনকে মন্দিরে নিয়ে আসে। তারপর তাদের অনিচ্ছায় তাদেরকে বাধ্য হয়ে বিয়ে করতে হয়। তাপাং জোনাকি স্মৃতিতে সিঁদুর পরে দেয়, আর এই খবরটা যখন তৃষ্ণা জানতে পারে তখন সে কান্না করতে করতে দৌড়ে মন্দিরে আসে। তাপাং এর বিয়ে অন্য একটা মেয়ের সাথে হচ্ছে, এই ব্যাপারটা তৃষ্ণা মানতেই পারছে না, তার মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তৃষ্ণা তখন তাপাং এর সাথে কাটানো সময়ের কথা ভাবতে থাকে। তাদের সম্পর্ক বেশ ভালো ছিল, একসাথে তারা দুজন অনেক এনজয় করছিল, এমনকি কয়েক বছর পর তারা বিয়ে করবে সেই স্বপ্নটাও দেখেছিল। দুজন মিলে অসংখ্য প্রমিস করেছিল, কিন্তু সেই প্রমিসগুলো এখন নষ্ট হয়ে গেছে, এগুলো মনে করে সে ভীষণ কষ্ট পায়। তো ফাইনালি তাদের বিয়েটা হয়, এখন তারা স্বামী স্ত্রী, কিন্তু জোনাকি এখনো তার মার সাথে থাকে। দেখতে দেখতে দুদিন পার হয়ে যায়। এরপর তাপাং জোনাকির বাড়িতে আসে তাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। জোনাকি তখন কান্না করতে করতে তাপাংকে এটাই বলতে থাকে, আমি বিয়েটাই একদম মানি না, তাহলে তোমার সাথে আমি কিভাবে থাকবো, তোমার সাথে কিভাবে সংসার করব, এখন আমি তোমার সাথে কোথাও যেতে পারবো না, আমি আমার মায়ের সাথে এখানে থাকবো। জোনাকির মা তখন জোনাকিকে বোঝানোর চেষ্টা করে, তোমাদের বিয়েটা যেভাবে হোক না কেন, এখন তোমাদের বিয়েটা হয়ে গেছে, তোমরা দুজন এখন স্বামী স্ত্রী, এখন তোমাকে তাপাং এর সাথেই তার ঘরে থাকতে হবে, না হলে গ্রামের সবাই আমাদেরকে খারাপ চোখে দেখবে, আমাদেরকে গ্রাম থেকে বের করে দিবে। এভাবেই জোনাকিকে বোঝানোর চেষ্টা করে। সিন এখানেই কাট হয়। পরের দিন জোনাকি তাপাং এর সাথে তার বাড়িতে যায়। আসলে কোকাইডো তাদেরকে একটা ছোট্ট জমি দিয়েছিল, ওখানে শুধু উপরে একটা ছাদ আছে। তাপাং অনেক কষ্ট করে এখানে একটা ঘর করার চেষ্টা করে। তো সারাটা দিন পর তাপাং সেখানে কাজ করতে থাকে, জোনাকিও তাকে একটু সাহায্য করছিল, দুজন মিলে একসাথে পরিশ্রম করে সেখানে একটা ঘর বানায়। আর তাপাং কাজ করতে করতে ক্লান্ত হলে জোনাকি তার জন্য পানি নিয়ে আসে। আর গ্রামের বেশ কিছু লোক তাদেরকে কিছু জিনিসপত্র দিয়েছিল, ওগুলো তারা ঠিকভাবে গুছিয়ে নেয়। তো এভাবেই দেখতে দেখতে দিন পার হয়ে রাত নামে। রাত হলে তাপাং জোনাকিকে ঘুমাতে বলে একাই সে কাজ করতে থাকে। এরপর সকাল হয়, জোনাকিও তার সংসারটা গ্রহণ করে নেয়। ঘরের পাশেই সে একটা চুলা তৈরি করে। একটু পর তাপাং কাজ করার জন্য ঘর থেকে বাইরে আসে। গ্রামের লোক তাপাংকে দেখে মজা করে, আর তাপাং যেখানেই কাজ করতে যায় কেউ তাকে কাজ করতে নেয় না, সবাই তাকে এটাই বলতেছিল, তোমার মতো নির্লজ্জ ছেলেকে আমরা কোনো কাজ দেব না। এভাবে তাপাং দিনভর কাজ খুঁজতে থাকে, কিন্তু কেউ তাকে একটাও কাজ দেয় না। রাত হলে সে ঘরে আসে, আর তাদের মধ্যে একটা দূরত্ব রেখে দুজনেই ঘুমিয়ে পড়ে। এরপর সকাল হয়, তাপাং কাজ খুঁজতে আবারও ঘর থেকে বের হয়ে যায়। তো তাপাং একটা ফ্যাক্টরিতে আসে, ফ্যাক্টরির মালিক তাপাংকে চিনতে পারে। এরপর তার কাছ থেকে তার স্ত্রীর ব্যাপারে জানতে চায়। দেখতে দেখতে তার স্ত্রীর ব্যাপারে উল্টোপাল্টা কথা বলে, তাপাং তখন ভীষণ রাগ করে, তারপর লোকটাকে মেরে ওখান থেকে ফিরে আসে। এরপর অনেক কষ্ট করে তাপাং একটা ইটের ফ্যাক্টরিতে কাজ খুঁজে পায়। লোকটা তাপাংকে কাজ দেওয়ার আগে তাপাংকে বলে, তোমার ব্যাপারে আমি সবকিছু জানি, কিন্তু তারপরে তোমাকে একটা সুযোগ দিলাম, তুমি এখানে ঠিকভাবে কাজ করো। এভাবেই তাপাংকে একটা কাজ দেয়। এরপর রাত হয়, রামলা তার মেয়েকে দেখার জন্য তার বাড়িতে আসে। এই ছোট্ট একটা ঘর দেখে সে অনেক খুশি হয়। জোনাকি তখন তার মাকে দেখে কান্না করতে থাকে। এরপর জোনাকি তার মাকে ঘরে নিয়ে আসে, আর খাওয়ার সময় রামলা তাদেরকে বেশ কিছু উপদেশ দেয়। তোমাদের ভিতর যেটা হয়েছে ভুলে যাও, এখন তোমরা দুজন স্বামী স্ত্রী, তাই তোমরা দুজন যেভাবেই হোক একসাথে থাকো, আর তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন পড়ে তবে তোমরা অবশ্যই আমাকে বলবে। এরপর রামলা যাওয়ার সময় তাদেরকে ভালোভাবে থাকতে বলে। তাপাং বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি অবশ্যই চেষ্টা করবো জোনাকিকে ভালো রাখার। রামলা একটু শান্তি পায়। এরপর সে ওখান থেকে ফিরে আসে, কিন্তু এখনো এরা ঠিকভাবে কথা বলে না, এখনো তারা দুজন একসাথে থাকে না। দেখতে দেখতে বেশ কিছু মাস পার হয়ে যায়, তাদের সম্পর্কও ঠিকঠাক ছিল। একদিন তাপাং কাজ করে
করতে যায় কিন্তু দুপুরের খাবারটা নিতে একদম ভুলে যায়। এর জন্য জোনাকি একটা বক্সে করে তার জন্য খাবার নিয়ে আসে। আর এখানে সে তাপাং এর কাজ দেখে সে অনেক কষ্ট পায়। এখান থেকেই তাপাং এর জন্য তার ভিতর একটা মায়া কাজ করে। অদ্ভুত ভাবে তার ভিতর ভালোবাসা জন্ম নেয়। তো দেখতে দেখতে তাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়। এরা দুজন একসাথে থাকতে শুরু করে, নিজেদের কষ্টের কথাগুলো একে অপরকে শেয়ার করতে থাকে। তো একদিন জোনাকি তাপাংকে বলতেছিল, আমার পড়াশোনা বিয়ের পর থেমে গেছে কিন্তু আমি এখন পড়তে চাই। তাপাং রাজি হয়। এরপর জোনাকিকে নিয়ে কলেজে আসে আর প্রিন্সিপালের সাথে কথা বলে যে জোনাকি আবারও পড়াশোনা কন্টিনিউ করবে, কিন্তু প্রিন্সিপাল বলে জোনাকি এই কলেজে অ্যাডমিশন পাবে না। আর সে যদি আমাদের কলেজে পড়াশোনা করে তাহলে বাকি বাচ্চারাও নষ্ট হতে পারে। এরপর তাদের দুজনকে ওখান থেকে বের করে দেয়। আর তারা যখন কলেজ থেকে বাসায় ফিরছিল, এরা তখন তাদেরকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে, তাদেরকে ভীষণভাবে অপমান করে। জোনাকি তখন অনেক কষ্ট পায়। এরপর কান্না করতে করতে সে বাসায় ফিরছিল। রাস্তার মধ্যে তাপাং তাকে বারবার বোঝানোর চেষ্টা করে, জোনাকিকে শান্ত করার চেষ্টা করে। তো রাত হলেও জোনাকি সেই ব্যাপারটা নিয়ে এখনো কষ্ট পাচ্ছে। তাপাং তাকে সান্ত্বনা দেয় আর এই ব্যাপারটা তাকে একবারে ভুলে যেতে বলে। এরপর তাকে একটা ঘটনা বলে, তাপাং যখন একদম ছোট ছিল তার বাবা তখন মদ খেয়েছে তাকে আর তার মাকে মারধর করতো। এগুলো আমরা প্রতিনিয়ত সহ্য করে যাচ্ছিলাম, কিন্তু অতিরিক্ত মদ খাওয়ার জন্য হঠাৎ করে বাবার একদিন মৃত্যু হয়। এর কিছুদিন পর তাপাং এর মা অসুস্থ হয়ে পড়ে। দেখতে দেখতে তার মাও দুনিয়া থেকে চলে যায়। আর তারপর থেকেই তাপাং অনাথ হয়ে যায়। কিন্তু এর পরেও সে হাল ছাড়েনি, ছোট ছোট কাজ করে এখন পর্যন্ত বেঁচে আছে। ছোট্ট এই জীবনে অনেক কষ্ট সে সহ্য করেছে। এগুলো কষ্টের কথা শুনে জোনাকি তার প্রতি দুর্বল হয়ে পড়ে। তাপাংকে তার কাছে নিয়ে আসে, এরপর তাকে আদর করে তার জমানো কষ্ট দূর করে দেয়। আর এভাবেই তাদের মধ্যে ফুলসজ্জা হয়। এরপর থেকে তাদের সম্পর্ক দিন দিন ঠিক হতে থাকে। একসাথে তারা দুজন অনেক এনজয় করে, একসাথে সুন্দর কিছু মুহূর্ত পার করে। তো দেখতে দেখতে বেশ কয়েক মাস পার হয়ে যায়। কয়েক মাস পর জোনাকি প্রেগনেন্ট হয়। এটা শুনে এরা দুজন ভীষণ খুশি হয়। এরপর থেকে তাপাং জোনাকি ঠিকভাবে খেয়াল রাখে, সুন্দর একটা হাজবেন্ড এর মতো সবসময় তার টেক কেয়ার করে। তো কয়েকদিন পর তাপাং একটা গাড়ি কেনে। জোনাকি গাড়ি দেখে বেশ খুশি হয়। এভাবেই তাদের সম্পর্কের সবকিছু ঠিকঠাক ছিল। এরপর একদিন তাদের বাড়ির সামনে একটা সবজিওয়ালাকে দেখতে পায়। লোকটা জোনাকির দিকে খারাপ ভাবে তাকায়, তাকে দেখে খারাপ মন্তব্য করে। তো পাশেই তাপাং ছিল। তাপাং তার কথা শুনে খুবই রাগ করে। এরপর দৌড়ে যখন তাকে মারতে যাবে, ঠিক তখনই জোনাকির পেটে ব্যথা শুরু হয়। আর দেখতে দেখতে জোনাকি ওখানেই পড়ে যায়। এটা দেখে তাপাং তাকে সাথে সাথে হসপিটালে নিয়ে আসে। ডক্টর তখন তাকে পরীক্ষা করে তাপাংকে বলে, জোনাকি এখন অনেক দুর্বল, তাই তাকে তুমি একটু দেখে রেখো। এরপর তাপাং তার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসে। আর সেদিনে জোনাকির মা জোনাকিকে দেখতে আসে। জোনাকি তার মাকে সেই গুড নিউজটা দেয়। এটা শুনে তার মা ভীষণ খুশি হয়। তাদের সম্পর্ক ঠিকঠাক আছে এটা ভেবে তার বেশ ভালো লাগে। এরপর রামলা তার কাজ করতে কুকাইডুর বাড়িতে আসে। কুকাইডু তখন রামলার সাথে ফ্ল্যাট করতে থাকে। তাকে বলে, তোমার যদি কিছু প্রয়োজন পড়ে তাহলে তুমি সাথে সাথে আমার কাছে আসবে, আমাদের মধ্যে একটা লেনদেন চলতে থাকবে, আমি তোমাকে অনেক কিছু দিব আর তুমি আমাকে অনেক কিছু দিবে। এভাবেই তার সাথে নষ্টামি করতে থাকে। রামলা তখন ভীষণ রাগ করে আর তার ইন্টেনশনও বুঝতে পারে। তাকে বলে, তোমার কাজ আমার প্রয়োজন নেই, আজকে আমি তোমার কাজটা ছেড়ে দিচ্ছি। এভাবেই তার কাজটা ছেড়ে দিয়ে ওখান থেকে চলে আসে। তো দেখতে দেখতে বেশ কিছু মাস পার হয়ে যায়। তাদের ঘরটা আস্তে আস্তে সুন্দর করে ফেলে। সাথে তাপাং জোনাকি ঠিকভাবে দেখাশোনা করে। রেগুলার জোনাকিকে ডক্টরের কাছে চেক আপ করতে নিয়ে আসে। আর একদিন ডক্টর তাদেরকে ডেলিভারি ডেট পর্যন্ত বলে দেয়। এরপর তাপাং তার স্ত্রীকে বাড়ি পৌঁছে সে তার কাজ করতে আসে। রাস্তায় যাওয়ার সময় সে একটা দোকানে বেশ কিছু খেলনা দেখতে পায়। তাপাং তার বাচ্চার জন্য বেশ কিছু খেলনা কিনে। এরপর রাত হয়। তাপাং তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল, তার একটা বাচ্চা হবে। এই খুশিতে তারা সবাই একসাথে মদ খাচ্ছিল। তো দেখতে দেখতে মাঝরাত হয়ে যায়, কিন্তু তাপাং এখনো বাড়িতে ফিরেনি। জোনাকি তার জন্য ভীষণ টেনশনে পড়ে। এরপর তাপাংকে সে কল দিয়ে তাড়াতাড়ি বাসায় ফিরতে বলে। তাপাং বলে, ঠিক আছে তুমি একটু অপেক্ষা করো। এটা বলেই সে ফোন কেটে দেয়। কিন্তু তাপাং যে মদ খেয়েছে জোনাকি এটা একবারও জানতে পারে না। তো দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায়। জোনাকি এখনো তার জন্য অপেক্ষা করছে, কিন্তু তাপাং এর ঘরে ফেরে না। জোনাকি তাকে বারবার কল করতে থাকে, কিন্তু তাপাং আর তার কলটা রিসিভ করে না। বাধ্য হয়ে জোনাকি তার মাকে কল দিয়ে বাড়িতে ডাকে। এরপর জোনাকি আর তার মা ঘর থেকে বাইরে আসে। তাপাংকে বেশ কিছু সময় ধরে খুঁজতে থাকে, কিন্তু তাপাংকে তারা দেখতে পায় না। এরা তখন বাধ্য হয়ে ঘরে আসে। আর সেদিন রাত তারা দুজন একসাথে থাকে। তাপাং এর চিন্তায় জোনাকি ঘুমাতে পারে না। এরপর সকাল হয়। জোনাকি আর তার মা ঘর থেকে বাইরে আসে। দেখে আশেপাশে সবাই কোথাও একটা দৌড়ে যাচ্ছে। জোনাকি একটু চিন্তিত হয়। এরপর সেও তাদের সাথে একটা জায়গায় আসে আর দেখতে পায় পুলিশ তাপাং এর গাড়ি একটা নদী থেকে উদ্ধার করতেছে। এটা থেকে জোনাকি শক খেয়ে যায় আর ওখানেই সে কান্না করতে থাকে। আসলে কাল রাতে তাপাং মদ খেয়ে নেশা করেছিল। এরপর যখন সে গাড়ি করে বাসায় ফিরছিল, তখনই হঠাৎ করে তার অ্যাক্সিডেন্ট হয়। জোনাকি তাপাং এর মৃত্যু একদম মানতে পারছে না। এখানে সে কান্না করতে করতে মাটিতে পড়ে যায়। এই কষ্ট সে সহ্যই করতে পারছে না আর অতিরিক্ত কষ্টের জন্য তার পেটে ব্যথা শুরু হয়। ওখানকার মহিলা তখন জোনাকে ডেলিভারি করার চেষ্টা করে। একটু পর জোনাকে একটা বাচ্চা জন্ম দেয়, কিন্তু অতিরিক্ত রক্তপাতের জন্য জোনাকের ওখানেই মৃত্যু হয়। একদিকে সে একটা
বাচ্চা জন্ম দেয়, অন্যদিকে জোনাকি তার বাচ্চাকে না দেখে দুনিয়া ছেড়ে অনেক দূরে চলে যায়। আর এই গল্পটা এখানেই শেষ হয়। তো পরিচালক আমাদেরকে এখানে দুইটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। প্রথমত, ফ্রেন্ডশিপ করলে ভালো বিশ্বস্ত একজনকে বেছে নাও। যদি ফ্রেন্ডশিপ কোনো স্বার্থপর ব্যক্তির সাথে হয় তবে শেষে তোমাকেই ঠকতে হবে। আর তাপাং আর জোনাকের বিয়েটা তাদের অনিচ্ছায় হয়েছে, কিন্তু তাপাং একটা বড় ভুল করেছে, আর সেটা হলো মদ পান করে ড্রাইভিং করা। সে তার সন্তানকে না দেখে দুনিয়া ছেড়ে চলে গেছে, আর তাপাং এর একটা ভুল সিদ্ধান্তের জন্য জোনাকির জীবনটাও শেষ হয়ে যায়। সত্যি বলতে, আমাদের নিজেদের একটা ভুল সিদ্ধান্তে আমাদের ভালোবাসার মানুষটিকে প্রায়শ্চিত্ত দিতে হয়।